আধার কার্ডের তরফ থেকে একটা নতুন আপডেট সবার জন্য আনা হয়েছে এই আপডেটটা হচ্ছে ডকুমেন্টস আপডেট এই ডকুমেন্টস আপডেটটা কিন্তু সবাইকে করতে হবে কিন্তু এই ডকুমেন্টস আপডেটটা কী সেটা আমরা পরে জানব তার আগে আমরা দেখব আপনি কিভাবে এই ডকুমেন্টস আপডেটের অপশানে আসবেন এই অপশানে আসার জন্য সবার প্রথমে আপনার মোবাইলে যে কোনো ব্রাউজারের মধ্যে গিয়ে আপনি এম আন্দালিকে সার্চ করবেন এম আঁধালিকে সার্চ করার পর সবার উপরে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন আপনি এই লিঙ্কে ক্লিক করবেন এই লিঙ্কে ক্লিক করলে আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন হওয়ার পর এখানে আপনি মাই আধারের একটা অপশান পাবেন এই অপশানে যাবেন এখানে গেলে আপনি আপডেট ডেমোগ্রাফি ডেটা অ্যান্ড চেক স্ট্যাটাসে একটা অপশান পাবেন এই অপশানে ক্লিক করবেন ক্লিক করলে আপনি এই ধরনের একটা পেজ দেখতে পাবেন এখানে আপনি লগ ইনের অপশানে ক্লিক করবেন লগ ইন অপশানে ক্লিক করলে আপনি এই ধরনের একটা পেজ দেখতে পাবেন এখানে সর্বপরে আপনি আপনার আধার নাম্বার দেবেন এবং নিচে ক্যাপচার কোড দিয়ে সেন ওটিপির অপশানে ক্লিক করবেন সেন ওটিপির অপশানে ক্লিক করলে আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক থাকবে সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা আপনি এখানে নিচে দেবেন দেওয়ার পর এখানে লগ ইন অপশানে ক্লিক করবেন লগ ইন অপশানে ক্লিক করলে আপনি এই ধরনের একটা পেজ দেখতে পাবেন এই পেজে যে সমস্ত অপশনগুলো আছে এগুলো আপনার আধার কার্ডের ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন কিন্তু এখানে একটা নতুন আপডেট আনা হয়েছে সেটা হচ্ছে ডকুমেন্টস আপডেট এই ডকুমেন্টস আপডেটটা কী সেটা দেখার জন্য সর্বপ্রথমে আপনি এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করলে আপনি এই ধরনের একটা পেজ দেখতে পাবেন এখান থেকে আপনি জেনে নিতে পারবেন ডকুমেন্টস আপডেটের যে অপশনটা আছে এটা আপনি কীভাবে ব্যবহার করবেন বা কী জন্য ব্যবহার করবেন এখানে বলা হচ্ছে আপনার একটা লেটেস্ট কিংবা একটা নতুন আইডি প্রুফ এবং অ্যাড্রেস প্রুফের একটা কপি এখানে আপনাকে আপলোড করতে হবে কারণ প্রথমের দিকে আমরা যখন আধার কার্ডের জন্য আবেদন করেছিলাম তখন কিন্তু আমাদের অ্যাড্রেস প্রুফ কিংবা আইডেন্টি প্রুফের জন্য আলাদা করে সেরকম কোনো ডকুমেন্টস কিন্তু আমরা তখন আপলোড করিনি তাই আমাদের আধার কার্ডটাকে অ্যাক্টিভ রাখার জন্য অবশ্যই আপনাদের এই কাজটা করতে হবে কিন্তু এই কাজের মাধ্যমে আপনি কিন্তু আপনার আধার কার্ডের নাম ডেট অফ বার্থ বা জেন্ডার বা অ্যাড্রেস এই সমস্ত ভুল কিন্তু সংশোধন করতে পারবেন না শুধুমাত্র কার্ডটাকে অ্যাক্টিভ রাখার জন্য আপনি এই কাজটা করবেন এই কাজটি করার জন্য আপনি এই পেজে আসার পর এখানে নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সট অপশনে ক্লিক করলে আপনি এই ধরনের একটা পেজ দেখতে পাবেন এখানেও আপনি একইভাবে নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সটের অপশানে ক্লিক করলে আপনি এই ধরনের একটা পেজ দেখতে পাবেন এখানে আপনার আধার কার্ডের পুরো ডিটেলসটা আপনি পেয়ে যাবেন এখানে আপনার ডিটেলসটা যদি ভুল থাকে তাহলে আপনি কীভাবে ভুলটা সংশোধন করবেন তার জন্য আলাদা একটা ভিডিও আমার এই ইউটিউব চ্যানেলে আছে সেই ভিডিও লিঙ্কটা আপনি এই ভিডিও শেষে এবং এই ভিডিও ডিসক্রিপশানেও পেয়ে যাবেন তাছাড়া আপনার ডিটেলসটা যদি সঠিক থাকে তাহলে আপনি এখানে নিচে আই ভেরিফাই ড্যাড অ্যাবভ ডিটেলস আর কারেক্ট যে অপশানটা আছে এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর আপনি নিচের দিকে স্কল করবেন নিচের দিকে কল করলে আপনাকে বলে দেওয়া হবে আপনাকে এই ডকুমেন্টসটা কোন ফর্মেটে এবং কত সাইজের মধ্যে আপলোড করতে হবে এটা কিন্তু আপনি সঠিক রাখবেন ভুল লাগলে কিন্তু ডকুমেন্টসটা আপলোড হবে না এটা দেখার পর নিচের দিকে স্কল করলে আপনি প্রুফ অফ আইডেন্টিটির একটা অপশান পাবেন এখানে আপনি নিচে স্লেট ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্টস টাইপের একটা অপশান আছে এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করলে আপনি এই ধরনের একটা লিস্ট দেখতে পাবেন এখান থেকে আপনার আইডেন্টি প্রুফের জন্য যে ডকুমেন্টসটা আপনি আপলোড করতে চাইছেন সেই ডকুমেন্টসটা এখান থেকে সিলেক্ট করবেন সেই ডকুমেন্টসটা এখান থেকে সিলেক্ট করার পর আপনি এখানে ওকো অপশানে ক্লিক করবেন ওকে অপশানে ক্লিক করার পর এখানে আপনি ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড ডকুমেন্টসের একটা অপশান পাবেন এই অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে আপনি কন্টিনিউ টু আপলোটের একটা অপশান পাবেন এই অপশানে ক্লিক করে আপনার ডকুমেন্টসটা সিলেক্ট করে আপনি আপলোড করবেন ডকুমেন্টসটা সিলেক্ট করে আপলোড করার পর নিচে আপনি আপনার অ্যাড্রেস প্রুফের জন্য এখান থেকে যে কোনো একটা অপশান আপনি সিলেক্ট করবেন এখান থেকে যে কোনো একটা অপশান সিলেক্ট করার পর এখানে আপনি একইভাবে ওকে অপশানে ক্লিক করবেন ওকে অপশানে ক্লিক করার পর একইভাবে আপনার অ্যাড্রেস প্রুফের ডকুমেন্টসটা আপনি আপলোড করবেন অ্যাড্রেস প্রুফের ডকুমেন্টসটা আপলোড করার পর আপনি যদি নিচে লাল কালারের এই নোটিসটা দেখতে পান তার মানে আপনার কিন্তু ডকুমেন্টসটা সঠিকভাবে আপলোড হয়নি তাই অবশ্যই আপনি ডকুমেন্টসটা সঠিকভাবে আপলোড করবেন ডকুমেন্টসটা যদি সঠিকভাবে আপলোড হয় তাহলে কিন্তু আপনি উপরের যে সবুজ কালারের দাগ আছে সেইভাবে একটা দাগ নিচে আপনি দেখতে পাবেন এর মানে আপনার ডকুমেন্টসটা সঠিকভাবে আপলোড হয়েছে এটা দেখার পর নিচে আপনি একটা টার্ম অ্যান্ড কন্ডিশন পাবেন এটা আপনি চিহ্ন দিয়ে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর নিচে আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সট অপশনে ক্লিক করলে আপনি ওকের একটা অপশান পাবেন এই অপশানে ক্লিক করবেন ওকের অপশানে ক্লিক করলে কিছুক্ষণ অপেক্ষা করলে আপনি এই ধরনের একটা পেজ দেখতে পাবেন এখানেও আপনি একইভাবে টার্ম অ্যান্ড কন্ডিশনটা অ্যাপসেট করে নিচে আপনি মেক পেমেন্টের অপশানে ক্লিক করবেন মিক পেমেন্টের অপশানে ক্লিক করলে আপনি এই ধরনের একটা পেজ দেখতে পাবেন এই পেজে আসার পর আপনাকে কিন্তু এই ডকুমেন্টস আপলোড করার জন্য পঁচিশ টাকা পেমেন্ট করতে হবে এই পঁচিশ টাকাটা পেমেন্ট করার জন্য আপনি অনেকগুলো অপশান পেয়ে যাবেন এর মধ্যে থেকে যে কোনো একটা অপশান সিলেক্ট করে আপনার পেমেন্টটা আপনি করবেন পেমেন্টটা করার পরেই কিন্তু আপনার ডকুমেন্টসটা সাকসেসফুলভাবে আপলোড হবে ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে লাইক করবেন এবং এই ধরনের ভিডিও আপনার মোবাইলে পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পা থাকা ঘন্টা প্রেস করে দেবেন